রানীহাটি আমতা রোডের পাঁচলা গাপেরিয়া ছোট পোলে পথ দুর্ঘটনায় মৃত দুই। জানা যায় একটি টোটো চালক সহ আরো পাঁচজন যাত্রী নিয়ে ধুমকি হয়ে গাপেরিয়া ছোট পোলে রানীহাটি আমতা রোডে ওঠার মুখে পেছন থেকে আমতার দিক থেকে ছুটে আসা একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে। আহতদের গাপেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে আসে পাঁচলা থানার পুলিশ। সূত্রে জানা যায় ঘাতককারীটিকে আটক করেছে পলাতক চালক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উলুবেড়িয়া হাসপাতালে। ঘটনা বলতে ছোট বলে আমি যখন পাস করছি ওখানটা পাসিং দিয়েছি আমি খুব সুন্দরভাবে। ওটা আমার নিজের আত্মীয় হয়, নিজের আত্মীয় একদম সালা হয়, তো পাস দিয়েছি খুব সুন্দরভাবে। পাস দিয়ে আমি জানি ভালোভাবে চলে যাচ্ছি। আমি তিন চার গাড়ি চালাই, ও অটো টোটো চালায়। তো তারপরে আমি কিছুটা গেছি, তারপর সব শুনছি যে অ্যাক্সিডেন্ট করেছে, মানে ছোটো বল থেকে উঠি আর কি, রোডে উঠি অ্যাক্সিডেন্ট করেছে। এই পর্যন্ত আমি এই পর্যন্ত জানি আর কি, চারজন না পাঁচজন ছিল, চারজন ছিল পিছনে আর একজন ছিল বাঁদিকে, বাঁদিকে যে মারা গেছে মহিলাটা, চারজন ছিল পিছনে বাঁদিকে, একজন বয়স্ক মহিলা মারা গেছে, ওইটা হচ্ছে বাঁদিকে। ড্রাইভারের সামনে যে ছিল তিনি মারা গেছে। আমাদের ধুনকি গিয়ে স্ট্যান্ডার্ড মধ্যে ধুনকি অধিকারী বড় গাবড়ি ছুটি। ওইখানে যে গাড়ি আসতেছিল মানে রোডের মুখেতে, গাড়িটা ওঠার টাইমেতে ওদিক মানে ওদিক থেকে একটা মানে লরি মানে 407 এসে মানে টোটো যেই মানে রোডে ক্রস করার জন্য উঠেছে, ওদিক থেকে খুব স্পিডে একটা গাড়ি আসছিল 407, ওটা এমন জোরে ধাক্কা মেরে পুরো গাড়ি পুরো উল্টে দিয়েছে। না না ড্রাইভার কোনো নেশা করে নেই, ড্রাইভার ভালো ড্রাইভার, ড্রাইভারের বয়স হয়েছিল, ড্রাইভার কোনো নেশা করে না আর নেশা করে না। টোটোতে ছজন ছিল, টোটো ড্রাইভারকে নিয়ে সাতজন। ড্রাইভার তো বলছে যে ডাক্তার বলছে তো স্পট হয়ে গেছে, আর একজনে হয়েছে দুজন, আর চারজনের মানে মানে একটু হাত ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর চোট লেগেছে। আমার নাম শেখ রায়হান আলী। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।